हेलो एवरीवन, आज आमी हिकिम दशम श्रेणी गणितर अनुशीलनी 4.3 एक नंग प्रश्नटर समाधान। एक नंग प्रश्न आमाक दिया आछे जे वर्ग सम्पूरण पद्धतिरे तलर तिगा समीकरणबोरर मूल जदि बर्ते उलिवा, तो जदि आमार मूल थाके दिगा समीकरण बिलाकर तेतिया हले आमी मूल बिलाक उलियाबो लागिब कि पद्धतिरे, वर्ग सम्पूरण पद्धतिरे। तो वर्ग सम्पूरण पद्धति जदि तोमालोके बुझि पोवा नाय তেতিয়া হলে মই ইয়াৰ আগৰ ভিডিঅটোত বৰ্গ সম্পূৰণ পদ্ধতি কি, ইয়াক কেনেকৈ সমাধান কৰিব পাৰি, কোনো এটা দ্বিঘাত সমীকৰণ সমাধান কৰাৰ ক্ষেত্ৰত সেই গোটেইখিনি প্ৰচেছ মই ভালকৈ সুন্দৰভাৱে আৰু সহজভাৱে বুজাই দিছোঁ। তো যদি ভিডিঅটো চোৱা নাই তোমালোকে তেতিয়াহ'লে মই ডেছক্ৰিপশ্যন বক্সত লিংকটো দি দিম ভিডিঅ'ৰ, তোমালোকে ভিডিঅ'টো চাই ল'বা। তো আজি আমি যিহেতু এক নং প্ৰশ্নটো প্ৰথমতেই মই কৰি দিছোঁ ভিডিঅ'টোত, ইয়াৰ আগৰ ভিডিঅ'টোত, গতিকে আজি মই দ্বিতীয় প্ৰশ্নটোলৈ আগবাঢ়িম। তো দ্বিতীয় প্রশ্নত আমাক কি দিয়া আছে, 2x² + x - 4 = 0। তো এই সমীকরণটা হল আমার দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণক আমি কি করব লাগিব, বর্গ সম্পূরণ পদ্ধতিরে সমাধান করব লাগিব। তো বর্গ সম্পূরণ পদ্ধতির ক্ষেত্রে আপনাদের সদায় মনত রাখব যে ইয়াতে যেহেতু আমার ax² + bx + c সেইটো রাশি আছে, গতিকে আমার যেটো x² সহগ থাকে সেই x² সহগটো প্রথমতে আমি সমীকরণের পৰা গুচাব লাগিব যদিহে x² সহগ পূর্ণবর্গ নহয়। মানে আমি গোটেইখিনি বর্গত নিব লাগিব, মানে স্কোয়ারত নিব লাগিব। আর স্কোয়ারটো কেনেকুৱা স্কোয়ার, আমি যে সূত্র পাইছিলোঁ যে a + b হলি স্কোয়ার, এইটো আর্হিত, নাইবা a - b হলি স্কোয়ার, এইটো আর্হিত। গতিকে এনেকুৱা যিটো সূত্রত পড়ে সেইটো সূত্রত আমি প্রথমতে নিবলৈ যত্ন করব লাগিব এই গোটেইখিনি বহুপদ, এইখিনি আগতে এইখানে বহুপদ বুলিয়ে কোৱা হ'ব। গতিকে প্রথমতে a + b হলি স্কোয়ার, মানে তোমালোকে নিশ্চয় জানা, তথাপি মই ইয়াতে লিখি দিছো যে a² + 2ab + b² হয়নে নাই। গতিকে যদি আমার এইখানে থাকে তেতিয়া এইখানের পর আমি a + b হলি স্কোয়ার লিখব পাৰো। গতিকে আমি এইখানে বনাবলৈ চেষ্টা করিম এই গোটেইখিনি বস্তু। তো এই গোটেইখিনি পদর পরাই আমি এইখানে বস্তু বনাবলে চেষ্টা করার কারণে প্রথমতে ইয়াক 2 গুছাব লাগিব। গতিকে 2 গুছাব লাগিব কিয়, কারণ আমি a স্কোয়ার লাগে। এতিয়া 2x² তো আমি স্কোয়ার যদি করে দিও কেনকে করিম, এটু সম্ভব নহব, যদিও সম্ভব হব অলপ দীঘলিয়া হব, তোমালোকৰ কারণে কঠিন হব। সেই কারণে মই একেবারে সহজ পদ্ধতিরে বস্তুখিনি বুঝাবলৈ যত্ন করিম। তো ভিডিওটো স্কিপ নকৰাকৈ গোটেইখিনি ভিডিও তোমালোকে চাবা। তো ইয়াতে প্রথমতে 2 গুছোৱাৰ কাৰণে গুছোৱাৰ উপায় এটাই, 2ৰে হৰণ কৰিব লাগিব। গতিকে ইয়াক 2ৰে হৰণ কৰি দিলো। এতিয়া সমীকৰণৰ এটা নিয়ম আছে কি, এটাক 2ৰে হৰণ কৰাৰ লগে লগে গোটেইখিনিক, মানে সুপক্ষ বাওপক্ষ গোটেইখিনিক 2ৰে হৰণ কৰিব লাগিব। তো আমি x/2 কৰিব লাগিব, -4 2ৰে হৰণ কৰিব লাগিব, এতিয়া 0 2ৰে হৰণ কৰিব লাগিব। গতিকে ইয়াৰ পিছত আমি যদি হিচাপ কৰো, 2 কেনচেল যায়, কি থাকিব, x² থাকিব, আৰু ইয়াতে থাকিব আমাৰ x/2, ইয়াতে থাকিব আমাৰ 2 = ইয়াতে থাকিব 2, যেটোৰ মাজত 0 হ'ব। গতিকে এইখিনি আমি কি কৰিলোঁ, 2 গুচোৱাৰ কাৰণে এইখিনি প্ৰচেছ কৰিব লগা হ'ল আমাৰ। এতিয়া ইয়াৰ পিছত কি কৰিম, আমি এইটো সূত্ৰলৈ নিবলৈ যত্ন কৰিম। মানে প্ৰথমে লাগে আমাৰ a² ক'ৰ পৰা পাম, এইটো স্কোৱাৰ হৈয়ে আছে, গতিকে এইটোৱে লওঁ যে x². গতিকে a মানে এতিয়া হ'ব x, গতিকে x যদি স্কোৱাৰ কৰিছোঁ তেতিয়া x-ক স্কোৱাৰ কৰিব লাগিব, আৰু মান একেই থাকিল। তাৰপিছত সূত্ৰমতে হ'ল 2a মানে হ'ল x। এতিয়া b মানে আমি কি দিম, b মানে দিয়ার আগতে মই আপোনালোকক কৈছো যে ইয়াতে যেহেতু x/2 আছে, এই x/2ৰ পৰাই আমি b বনাব লাগিব। সেইটো কেনেকৈ বনাম চাব আপোনালোকে, যে x/2 আছে, সেই x/2ৰ আধা কৰিব, মানে যিটো পদ থাকিব তাৰে আধা কৰি দিব, লগে লগে হৈ যাব। এতিয়া কি হ'ব আমাৰ x/2 হ'লে 4 হ'ব। এতিয়া x/4 মানে প্ৰথমতে আমি x দিছোঁয়ে, গতিকে আৰু নতুনকৈ x দিয়াৰ দৰকাৰ নাই, গতিকে আমি 1/4 পূরণ করলেই ইয়াতে হয়ে যাব, মানে 1/4। তেতিয়া 2 যদি আমি 4ক কাটি দিও, মানে হরণ করো, তেতিয়াহলে তলত 2 পাম, মানে উপরত x থাকিব, তলত 2 থাকিব, মানে এইখানে পদেই পাম আমি আকো, হয়নে নাই। গতিকে সেইখানের কারণে, গতিকে আমি চাব লাগিব যাতে আমার সূত্রটো মিলে, মানে 2abও হয় লগতে আমার এই x/2 থাকে, এনেকুৱা নহয় যে এই মানটো বহুত বেছি হয়ে যায়, হয়নে নাই। গতিকে সেইখিনি বস্তু মন করব। তো ইয়ার পিছত আমি কি করিম, a² + 2ab, এতিয়া লাগে সূত্রমতে b² b মানে 1/4 হলি স্কোয়ার,
এতিয়া ওয়ান বাই ফোর হোল স্কোয়ার এইখানে বস্তু তো আমার ইয়াতে নাই, ইয়াতে আসলে মাইনাসর টু, ইয়াতে আমি বহুত বেশিকে লিখিলো বা কমকে লিখিলো, মানে নথকা পদ এটা লিখি দিল। সেই কারণে নথকা পদ এটা লিখার লগে লগে করব লাগবে কি এইখানে মাইনাস করে দিব লাগবে, মানে ওয়ান বাই ফোর হোল স্কোয়ার করে দিব লাগবে। যখন বস্তু আমি বেশিকে লিখিছো সেইখানে বস্তু মাইনাস করে দিলে হে আমার ইকুয়াল হব। আর আসিল কি আমার মাইনাসর টু ইকুয়াল টু জিরো। তো এইখানে বস্তু আমি এনেকুয়াকে লিখব লাগবে যে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এইখানে লগে টুয়াইস এ বিলকে মিলাবো, তারপর আর মিলার দরকার নাই, তারপর ওয়ান বাই ফোর হোল স্কোয়ার হয়ে যাব, এইখানে বি স্কোয়ার আহি যাব অটোমেটিক এইখানে বি থাকার কারণে। এতিয়া এই বি স্কোয়ারটো বেশিকে লিখার লগে লগে এই ওয়ান বাই ফোর হোল স্কোয়ার মাইনাসও করব লাগবে, তেতিয়া হলে এইটো এইটো কটাকটি যায় শেষত একুয়ে না থাকিব, হয় না নাই, জিরো থাকিব এইখানে এই দুটার পরা, গতিকে শেষত আর মাইনাস টু এটা থাকিব লাগিব এই মাইনাস টু, গতিকে আমার মানও একে থাকিল, গোটেইখিনি পদও একে থাকিল, লগতে আমার সূত্রটো তো পড়িল, তার কারণে কিবা কিবি প্লাস বা মাইনাস করব লাগলে সেইখানে করবই লাগবে। এতিয়া চাম আমি এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ইন্টু ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই গোটেইখিনির কারণে একটা সূত্র হয়েছে। এই সূত্রটো কি হয়েছে আমার এক্স প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর্হিত পড়েছে, মানে এনেকুয়া আসিল আমি এনেকুয়াকে লিখিলো একই কথা। এতিয়া এ প্লাস বি হোল স্কোয়ার হল ইফালে কি থাকিল আমার মাইনাসর ওয়ান বাই কি হব সিক্সটিন, আর ইয়াতে হব মাইনাসর টু ইকুয়াল টু জিরো। তো এইখানে যদি আমি হিসাব করো এক্স প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার এইটো আর ভাঙি নিদেব, এইটো এনেকুৱাই রাখব। এতিয়া এই গোটেইখিনি প্লাসর সংখ্যাখিনি সেইফালে লৈ যাও, এক্স প্লাস সিক্সটিন প্লাসর টু, ওয়ান বাই সিক্সটিন হল আর প্লাসর টু। এতিয়া এক্স প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু হব, যদি ষোল আমি লখাকে লও ইয়াতে হব ওয়ান প্লাস ষোল দুই গুণ বত্রিশ। তো এইখানে নিশ্চয় বুঝি পালে। এতিয়া চাব এক্স প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার আগের পরে আসলে এইখানে রাখিল, তারপর আহিব আমার এইখানে হিসাব, তো ষোল উপর থাকিব তেত্রিশ। তো এইখানে হল এইবার আমি হিসাব করিম কি যেহেতু এইফালে আমার বর্গ আছে এই বর্গটো গুছাব লাগিব, তো এই বর্গটো গুছোৱাৰ কারণে কি করব লাগবে আমি দুইফালে রুট ওভার লোব লাগবে, রুট ওভার ললে এ স্কোয়ার আর রুট ওভার ক্যানসেল যাব, মানে এক্স প্লাস ওয়ান বাই ফোর থাকিব, আর এইফালে রুট ওভার কত যাব প্লাস মাইনাস রুট ওভার দি থার্টি থ্রি বাই সিক্সটিন লিখব লাগবে। কারণ যদি আমি এইফালেও বর্গমূল দিও চিন, মানে এইফালে যদি আমি বর্গমূল চিন দিও তেতিয়াহলে এইটো এইটো ক্যানসেল যাব, আর এইফালেও আমি তেনহলে দিব লাগবে, একফালে দিলে তো নহব ইয়াতেও দিব লাগবে, হয়নে নাই, গতিকে হেনেকুয়াকে আমি ইয়ারে বর্গমূল উলিয়াব লাগবে। এতিয়া এইখিনিৰ পৰা হ'ব এক্স প্লাছ ওৱান বাই ফ'ৰ ইকুৱেল টু হ'ব প্লাছ মাইনাছ, ইয়াতে থাৰ্টি থ্ৰী আছে, থাৰ্টি থ্ৰীৰ বৰ্গমূল নাই, গতিকে ওপৰত থাৰ্টি থ্ৰীয়ে ৰাখিব লাগিব, আৰু ষোল্লৰ বৰ্গমূল যিহেতু চাৰি তলত চাৰি লিখিম আমি। এতিয়া হ'ব আমাৰ এক্স ইকুৱেল টু ওৱান বাই ফ'ৰ, যদি সেইফালে লৈ যাওঁ মাইনাছৰ ওৱান বাই ফ'ৰ, আগতে আছিল প্লাছ মাইনাছ ৰুট অভাৰ থাৰ্টি থ্ৰী বাই ফ'ৰ। এতিয়া যদি এইখিনি হিচাপ কৰোঁ আমি এক্স ইকুৱেল টু হ'ব তলত যদি চাৰি লখাকো লওঁ মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার থার্টি থ্রি। তো নিশ্চয় এইখানে বুঝি পেয়েছে এইবার আমার হব কি এক্স ইকুয়াল টু একবার মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার থার্টি থ্রি, কি আমি এনেকাও লিখব পারো তলত ফোর লিখি মাইনাস ওয়ান একবার প্লাস রুট ওভার থার্টি থ্রি, আর এক্স ইকুয়াল টু কি লিখব পারো মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থার্টি থ্রি বাই ফোর, তাহলে প্লাস মাইনাস মানে একবার প্লাস মাইনাস ওয়ানের প্লাস রুট ওভার থার্টি থ্রি, আকো মাইনাস ওয়ানের মাইনাস রুট ওভার থার্টি থ্রি। তো এই দুটাই হব কি আমার সমাধান। তো নিশ্চয় এই বর্গ সম্পূরণ পদ্ধতিরে কেন দ্বিঘাত সমীকরণ সমাধান করব লাগে সেইখানে সম্পর্কে বুঝি পালে। এতিয়া চাম আমি ইয়ার পিছর প্রশ্নটো। তো আমার একর তিন নম্বর প্রশ্নটো দিয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর রুট থ্রি হোল ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তো এই দ্বিঘাত সমীকরণটুক আমি বর্গ সম্পূরণ পদ্ধতিরে সমাধান করব লাগিব। তো বর্গ সম্পূরণ পদ্ধতি সম্পর্কে কইসুয়ে যে প্রথম পদট যদি আমার পূর্ণবর্গ সংখ্যা থাকে, মানে এক্স স্কোয়ারের যে সহক সেইটা যদি পূর্ণ সংখ্যা থাকে পূর্ণবর্গ সংখ্যা থাকে তেতিয়াহলে আমি আর ইয়াক হরণ করে ইয়ারপর গুছাই দিয়ার দরকার নাই, তেতিয়াহলে আমি ইয়াক পূর্ণবর্গলে নিব পারো, মানে আমি এই ফোর এক্স স্কোয়ারের সলনি কি করিম টু এক্স হোল স্কোয়ার করব লাগিব, তেতিয়াহলে আমার এ স্কোয়ার হব সূত্র মতে এ স্কোয়ার, তারপর লাগে প্লাসর টু এ বি, গতিকে প্লাসর টু এ এ মানে হল টু এক্স। এতিয়া বি মানে কি দিব লাগিব যার ফলত আমার এই ফোর রুট থ্রি ফোর রুট থ্রি হোল ইন টু এক্স ঠিকই থাকিব। তো তার কারণে আমি চাম টু ইন্টু টু মানে ফোর, তো ইয়াতো ফোর আছে,
এক্স আছে, ইয়াতো এক্স আছে, লাগে কি আমার রুট থ্রি লাগে তেনহলে। গতিকে সেই রুট থ্রি টু দিলেই আমার গোটেইখিনি বস্তু মিলি যাব। এতিয়া এতিয়া রুট থ্রি টু ইয়াতে দিয়ার লগে লগে আপনি হিসাব করে চাব পারে, টু ইন্টু টু মানে ফোর, তার লগত আছে রুট থ্রি মানে ফোর রুট থ্রি, তার লগত আকো এক্স আছে। গতিকে গোটেইখিনি বস্তু হয়ে গেল আমার ফোর রুট থ্রি হল ইন্টু এক্স। এতিয়া তেনহলে আমি এ হিসাবে ব্যবহার করিলো, এইখানে বস্তু মনত রাখব যে এ হিসাবে টু এক্স ব্যবহার করিলো, বি হিসাবে ব্যবহার করিলো রুট থ্রি, আর টু এ বি হওয়ার কারণে এইখানে টু এ এ মানে টু এক্স, বি মানে রুট থ্রি। এতিয়া আমি সূত্র মতে লাগে কি, যেহেতু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হল স্কোয়ার হয়, গতিকে আমি কি লিখিম, এ স্কোয়ার হল টু এ বি হল এতিয়া বি স্কোয়ার, বি মানে ব্যবহার করেছো রুট থ্রি, গতিকে আমি দিম রুট থ্রি হল স্কোয়ার। এতিয়া চাবসুন যে কিবা এটা বস্তু আমার কম পড়ছে না বেশিকে লিখেছো, সেইখানে অল্প চাব লাগবে হিসাব করে। ইয়াতে ফোর এক্স টু এক্স হল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ারে হব, ইয়াতেও আমার মিলিছে, তারপর ইয়াতে থ্রি আছিল, এখানে ইয়াতে আছে আমার রুট থ্রি হল স্কোয়ার। তো রুট থ্রি হল স্কোয়ার থাকার লগে লগে কি হব, রুট থ্রি হল স্কোয়ার মানে আমার থ্রিয়ে পাম, গতিকে রুট থ্রি হল স্কোয়ার মানে যদি থ্রি হয় তেতিয়াহলে আমি আর ইয়াত একো বস্তুয়ে বেশিকে লিখা নাই। তো যদি আমি একো বস্তুয়ে বেশিকে লিখা নাই তেতিয়াহলে আমি মাইনাস করারও কোনো প্রয়োজন নাই, গতিকে আমার এনেকাই থাকিব ইকুয়াল টু জিরো। আগত যেনেকুৱাকে আমি মাইনাস করার প্রয়োজন আছিল ইয়াতে আমার কিন্তু প্রয়োজন নাই। তো এইখানে বস্তু আপনাদের হিসাব করে কিন্তু একবার চাব লাগিব। এতিয়া আমার হিসাব মতে কি হয়, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু সূত্রটোত পড়িছে, আমি লিখিম টু এক্স প্লাস রুট থ্রি মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এই স্কোয়ার থকার কারণে আমি এটা বস্তু কিমানবার লিখিব পারো, দুবার পূরণ করিব পারো, মানে টু এক্স প্লাস রুট থ্রি হোল ইনটু টু এক্স প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো। তো হয় এইটো সংখ্যা জিরো হব নহলে এইটো সংখ্যা জিরো হব লাগিব, যেহেতু দুটা সংখ্যার পূরণফল জিরো। এতেকে আমি লিখিম যে টু এক্স প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো, আরও লিখিব লাগিব বা লিখিলেও হব টু এক্স প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো। তো ইয়ারপরা পাম আমি কি, টু এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি, যদি রুট থ্রিক এইফালে লো যাও মাইনাসের হব, আর ইয়াতে হব আমার টু এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি। তো ইয়ারপরা যদি আমি এক্সর মান উলিয়াব লাগে, টুর লগত এক্স আছিল পূরণ হই, এতিয়া আমি সেইফালে নিলে হব হরণ, আর ইয়াতো আমার টুর লগত এক্স পূরণ হয়ে আছিল, গতিকে এক্সটো যদি রাখি দিও সেইফালে যাই হব মাইনাস রুট থ্রির লগত হরণ। তো এনেকুৱাকে আমি এক্সর মান দুটা পালো কি, মাইনাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি বাই টু। তো এই দুটাই হব আমার কি সমাধান। তো নিশ্চয় আপনাদের এই একর তিন নম্বর প্রশ্নটা ধুনিয়াকে বুঝি পাইছে। এতিয়া আমি চাম একর চারি নম্বর প্রশ্নটলৈ। তো ইয়াতে আমার একর চারি নম্বর প্রশ্নটোর লগত একর দুই নম্বর প্রশ্নটোর কিছু মিল আছে, কেবল তাতে মাইনাস ফোর আছিল, ইয়াতে প্লাস ফোর আছে। তো মই হেনেকুৱাকে কৰিবলৈ আগবাঢ়িম। প্ৰথম কামটো হ'ব আমাৰ এই টুটো গুচোৱা, মানে এইটো যিহেতু টুটো এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা নহয়, গতিকে আমি এই টুটোক ইয়াৰ পৰা গুচাব লাগিব। তাৰ কাৰণে আমি দুয়োফালে সমীকৰণৰ টুৰে হৰণ কৰিব লাগিব, মানে টু এক্স স্কোৱাৰ বাই টু প্লাছৰ এক্স বাই টু প্লাছৰ ফ'ৰ বাই টু গোটেইখিনিক টুৰে ডিভাইড কৰি দিলোঁ। এতিয়া আমাৰ টুটো কেনচেল হ'ব, থাকিব এক্স স্কোৱাৰ, ইয়াতে থাকিব আমাৰ এক্স বাই টু, ইয়াতে থাকিব টু টু বাৰ যাব, গতিকে টু ইকুয়াল টু টু জিরোর মাজত যাব জিরো। তো এতিয়া আমি কি করিম, সূত্র মতে লাগে কি আমার হয় এ প্লাস বি হোল স্কোয়ার হব লাগবে, নহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হব লাগবে। তার কারণে যেহেতু আমার গোটেইখিনি প্লাস আছে, গতিকে এ মাইনাস বি হোল স্কোয়ার হওয়ার কোনো চান্স নাই, সেই কারণে আমি এ প্লাস বি হোল স্কোয়ার এইটো আর্হি লৈ নিব লাগিব। তার কারণে লাগিব কি আমার এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই গোটেইখিনি বস্তু যেতিয়ালৈকে আমি সূত্রত পেলাব পারিম তেতিয়াহলেহে আমি এ প্লাস বি হোল স্কোয়ার নিব পারিম। গতিকে এইটো ফর্মুলাত পেলার কারণে আমি যি যি করব লাগবে গোটেখিনি প্রসেস করে যাম, লগতে যদি যোগ করবলগা থাকে যোগ করিম, বিয়োগ করবলগা থাকে বিয়োগ করিম, বা ডিভাইড করবলগা থাকলেও সেইখানে করব লাগবে। তো আমার প্রথম কাম হব এ স্কোয়ার লাগে সূত্র মতে, হয় নাই, ইয়াতে স্কোয়ার লাগে, গতিকে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার দিব লাগিব, গতিকে এ মানে এতিয়া এক্স লিখিলো, তার মানে এতিয়া আমি লিখিম টু এ বি, গতিকে টু ইন্টু এ, এ মানে কি ব্যবহার করছো এক্স, গতিকে এক্স ব্যবহার করি। এতিয়া বি মানে যদি আমার বি সংখ্যাটো মানে যেটো আমার এই এক্স বাই টু থাকিব বা এক্সর যেটো সহগ থাকিব সেইটো যদি ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশটো কি করব হাফেরে পূরণ করে দিব, মানে আছে কি আমাতে, আমার ইয়াতে আছে ওয়ান বাই টু এক্সর লগত, মানে ওয়ান বাই টু পূরণ হয়ে আছে, বা আপনি এক্স বাই টু করব পারে। তো যিয়ে নকরক কিয় ধরক হাফ আছে, হাফর লগত আরো হাফ পূরণ করব লাগবে, গতিকে হম ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, টু ইন্টু টু মানে ফোর, গতিকে ওয়ান বাই ফোর পাম আমি এই এক্সর সহগক যদি আমি হাফেরে
পূরণ করো, মানে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে হাফেরে পূরণ করব লাগিব, কারণ আমার টু এ বির এক্সট্রা টু এটা ইয়াতে আহে, সেই কারণে সেই টুটুক গুছার কারণে আমি আরো টু তলত এটা পূরণ করবলগা হয়, সেই কারণে হাফেরে পূরণ করবলগিয়া হয় ইয়াতে। তো আমার ওয়ান বাই ফোর হয়, তো আমি ইয়াতে ওয়ান বাই ফোর লিখিম। তো এই টু আর ফোর ক্যান্সেল যা থাকিব টু, গতিকে হাফে থাকিব শেষত যাই, গতিকে টু এ বিও হল, তার মানে বি মানে কি পালো, তেন এ মানে এক্স পাইছিল, এটা বি মানে পালো আমি ওয়ান বাই ফোর, বা বি মানে ওয়ান বাই ফোর। তো এ মানে এক্স, বি মানে ওয়ান বাই ফোর, এই গোটেইখিনির কারণে আমি কি করিম টু এ বি পাই গলো, গতিকে এ স্কোয়ার প্লাস টু এ বি। এতিয়া সূত্র মতো যেহেতু বি স্কোয়ার লাগে, সেই বি স্কোয়ার পাম করবা, এইটু স্কোয়ার করব লাগবে, এইখানে স্কোয়ার করলে এইখানেও স্কোয়ার করব লাগবে, মানে ওয়ান বাই ফোর হোল স্কোয়ার হবো। তেতিয়া গতিকে স্কোয়ার প্লাস টু আইসে এ বি প্লাস বি স্কোয়ার, এতিয়া ওয়ান বাই ফোর হোল স্কোয়ার লগত তো এই টু নিমিলে, সেই কারণে যেহেতু এইখানে বস্তু আমি বেশিকে লিখিলো, সেই কারণে এইখানে সমান করার কারণে কি করিম ওয়ান বাই ফোর হোল স্কোয়ার মাইনাস করব লাগিব। এতিয়া এইখানে প্লাস এইখানে মাইনাস এনেই ক্যান্সেল যাব, আর গোটেইখানে বস্তু একই থাকিব। এতিয়া প্লাসর টু এইখানে একুয়ে করা নাই, গতিকে প্লাসর টু টু ইয়াতে রাখব লাগবে শেষত জিরো। তো এতিয়া এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটো আর্হিত পড়ছে এই ওয়ান বাই ফোর হোল স্কোয়ার লিখে, সেই কারণে আমি কি করিম এক্স প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার লিখব লাগবে। আর এইখানে যদি আমি হিসাব করো থাকিব কি মাইনাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার আর প্লাসর টু, এটা এই গোটেইখানে বস্তু আমি যদি সমানচনের সেইফালে লই যাও, মাইনাস আছে প্লাসর ওয়ান বাই ফোর হোল স্কোয়ার হব, আর এইফালে প্লাস আছে সেইফালে গেলে মাইনাসর টু হব। এটা সেইখানে বস্তু এটা হিসাব করব লাগবে, এক্স প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার আছে, আর এইফালে হব ওয়ান বাই সিক্সটিন মাইনাসর টু, মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর ফোর স্কোয়ার মানে সিক্সটিন। এতিয়া এইফালে আছে আমার এক্স প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার, আর সিফালে যদি আমি সিক্সটিন লখাগু লও পাম আমি সিক্সটিন, সিক্সটিনের মাজত ওয়ান বার ওয়ান ইন্টু ওয়ান, আর ইয়াতে এক আছে এক, সিক্সটিনের মাজত কিমান বার যাব ওয়ান, সিক্সটিনের মাজত যাব সিক্সটিন বার, সিক্সটিন ইন্টু টু মানে হব থার্টি টু, গতিকে আমার এইফালে হব এক্স প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার, যে মাইনাসর থার্টি টু প্লাসর ওয়ান মানে হব মাইনাসর থার্টি ওয়ান বাই সিক্সটিন। এটা এখানে হিসাব করলে পাম আমি এক্স প্লাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার। এটা হোল স্কোয়ার আছে, ইফালে কি করলো আমি রুট ওভার এটা বেশিকে দিয়ে দিল। তো রুট ওভার এটা বেশিকে দিয়া মানে কি, এইফালেও এটা রুট ওভার দিব লাগবে, মানে এই স্কোয়ারটু গুছবার কারণে আমি এইফালে রুট ওভার এটা দিব লাগিব। তো ইয়াতে আমি প্লাস মাইনাস কি দিম, রুট ওভার মাইনাস থার্টি ওয়ান বাই সিক্সটিন। এতিয়া আপনাদের এটা বস্তু লক্ষ্য করিব যে আমার স্কোয়ারটু ঠিকে থাকেই গুছি গল, এক্স প্লাস ওয়ান বাই ফোর এই স্কোয়ার লগত রুট ওভার ক্যান্সেল গল, যার পিছত কি থাকিল আমার প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থার্টি ওয়ান বাই সিক্সটিন। এতিয়া বর্গমূল চিহ্নের ভিতর যদি মাইনাস চিহ্ন আহি যায় তার কোনো বর্গমূল না থাকে আমার, গতিকে এইটোর কোনো ধরনের সমাধান আমি নাপাম, মানে বাস্তব কোনো মূল নাই, সেই কারণে আমি কি করিম এইটোর সমাধান নাই বলে কব লাগবে, কারণ আমার প্রশ্নটো দিয়া আছে যে যদি মূল বর্তে তেতিয়া হলে হে আমি উলিয়াব লাগে, গতিকে আমার ইয়াতে মূল ইয়াতে না থাকিব কারণে আমার ইয়ার সমাধান করারও প্রয়োজন নাহিব, গতিকে ইয়ার কোনো সমাধান নাই বলে আমি লিখিব লাগে। গতিকে আপনাদের এটা কি করিব, এটা হালি লিখি দিব যে প্রদত্ত সমীকরণটোর কোনো বাস্তব মূল না থাকে, মানে প্রদত্ত সমীকরণের কি না থাকিব, কোনো বাস্তব মূল না থাকিব। গতিকে এইখানে হব আমার চারি নম্বর প্রশ্নটোর সমাধান, গতিকে এইখানে আজি এদিছো। আপনাদের নেক্সট ভিডিওটোর কারণে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আপডেট পড়ার কারণে।